নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। জন্মের পর মৃত্যু একটি চিরন্তন সত্য, যাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। প্রতিটি জীবের যেমন জন্ম হয়েছে, ঠিক তেমনই মৃত্যু একদিন না একদিন তার হবেই। আমরা হিন্দু ধর্মে সাধারণত মৃতদেহ নিয়ে যাওয়ার সময় বল হরি হরি বল এই কথাটি উচ্চারণ করে থাকি। এই কথার আদৌ কি কোনো তাৎপর্য আছে? আসুন সে বিষয়ে আমি আপনাদের সামনে আলোকপাত করতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভস্য শীঘ্র। প্রতিটি জীবের যেমন জন্ম হয়, ঠিক তেমন তার মৃত্যু একদিন না একদিন হয়। আর আমরা মনুষ্যকুল বলুন বা জীবকুলি বলুন, সমস্ত জীবেরই কিন্তু মৃত্যু হয়। তার মধ্যে মনুষ্য জাতি সবচেয়ে শ্রেষ্ঠ জাতি। আমাদের পরিজন যখন মারা যান, তখন তার মৃতদেহ আমরা কাঁধে করে শ্মশানের উদ্দেশ্যে রওনা হই। আর তখন আমাদের প্রত্যেকের মুখে একটি বলি থাকে, সেটি হলো বল হরি হরি বল, বল হরি হরি বল। এই কথাটি আমরা সকলেই বলে থাকি, আর এই কথা বিশাল বড় তাৎপর্য কিন্তু রয়েছে। অর্থাৎ বল হরি হরি বল আমরা যখন বলি, তখন মৃতদেহের আত্মার কিন্তু সদ্গতি হয়। অর্থাৎ আমরা মনুষ্য জগতে হাজারো পাপ করে থাকি, সেটা জ্ঞানত হতে পারে বা অজ্ঞানে, আর সেই পাপ খণ্ডানোর জন্য এই বল হরি হরি বল আমরা বলে থাকি। তাতে কিছু অংশে তার পাপ খণ্ডায় এবং সেই আত্মা শান্তি লাভ হয়, যে কারণে মৃতদেহকে নিয়ে যাওয়ার সময় আমরা প্রত্যেকেই বল হরি হরি বল এই কথাটি বলে থাকি। তাহলে এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারলাম যে বল হরি হরি বল এই কথাটি কেন মৃতদেহ নিয়ে যাওয়ার সময় বলা হয়ে থাকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।